প্রিয় শিক্ষার্থী বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের মাস্টার্সের অনলাইন ক্লাসে আমি তোমাদের সঙ্গে আছি। এস এম তাজুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জুওলজি, রাজশাহী কলেজ, রাজশাহী। মূলত আজকে আমি তোমাদের পড়াবো, স্লাইডে দেখতে পাচ্ছ, পপুলেশন ইকোলজি। তোমাদের অনেকগুলো ক্লাস মাস্টার্সের হয়ে গেছে, আমি শেষ করে দিয়েছিলাম। তারপরে যেহেতু এই পরিস্থিতিতে তোমরা অনেকে বাসায় অলস জীবনযাপন করছো, আর সেই অলস জীবনযাপনে পড়ালেখা নিশ্চয়ই খুব বেশি হচ্ছে না, নতুন করে যেন তোমাদের পড়ালেখা আরও সুন্দরভাবে হয়, ভালোভাবে হয়, সেই প্রত্যাশায় আমরা রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে নতুন করে আবার অনলাইন ক্লাস শুরু করেছি। আমরা যে বিষয়গুলো তোমাদের পড়াবো, নির্দেশনা দিব, সে অনুসারে যদি তোমরা বাসায় পড়ালেখা করো, তাহলে এই করোনাকালীন পড়ালেখার যে ক্ষতি, আশা করছি সেটা তোমরা শিক্ষার্থী বন্ধুরা পুষিয়ে নিতে পারবে। তাহলে আমরা শুরু করি। আজকে আমাদের মূলত মাস্টার্সের যে বিষয়টি আমি আলোচনা করব সেটি হলো পপুলেশন ইকোলজি। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছ প্রথমত আমরা যেটা আলোচনা করব সেটা হলো পপুলেশন কি। পপুলেশনকে আমরা ইংলিশে বলি জনগোষ্ঠী, বাংলায় বলি জনগোষ্ঠী, ইংলিশে বলি পপুলেশন। তো পপুলেশন বলা হয় যে একটি পরিবেশে সুনির্দিষ্ট সময়ে একটি প্রজাতির যতগুলো সদস্য অবস্থান করে তাদের সমষ্টিকে বলা হয় পপুলেশন। তাহলে কি বললাম? বললাম একটা সুনির্দিষ্ট সময়ে সুনির্দিষ্ট জায়গায় একটা প্রজাতির যতগুলো ইন্ডিভিজুয়াল বা সদস্য অবস্থান করে তাদের সমষ্টিকে বলা হয় পপুলেশন। যেমন আমরা হোমো স্যাপিয়ান্স, মানুষ, বাংলাদেশের একটা সুনির্দিষ্ট আয়তন আছে, এই সুনির্দিষ্ট আয়তনে সুনির্দিষ্ট সময়ে এই হোমো স্যাপিয়ান্স বা মানুষগুলো কতগুলো একসঙ্গে অবস্থান করছে, এটাকে আমরা বলি পপুলেশন। এটা শুধু মানুষের ক্ষেত্রে না, যে কোনো প্রাণীর ক্ষেত্রে হয়। যেমন আমাদের রাজশাহী কলেজের ক্যাম্পাস, এই ক্যাম্পাসের ভিতরে যে কোনো একটা পোকা আমরা ধরলাম, আমরা গবরে পোকা, এই টোটাল রাজশাহী কলেজ ক্যাম্পাসের ভিতরে একটা সুনির্দিষ্ট সময়ে সুনির্দিষ্ট মানে এলাকা, যেহেতু রাজশাহী কলেজ ক্যাম্পাসটা সুনির্দিষ্ট এলাকা, এবং সুনির্দিষ্ট সময়ে ওই গোবরে পোকার যে সদস্য সংখ্যা, সমস্ত সদস্য সংখ্যাকে আমরা বলবো জনগোষ্ঠী, ইংলিশে বলবো পপুলেশন। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা যেটা জানবো সেটা হলো পপুলেশন ইকোলজি। পপুলেশন ইকোলজি কি, যেটা তোমাদের মাস্টার্সে আছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বলা হচ্ছে যে একটা পপুলেশন তার সদস্য নিয়ে একটা সুনির্দিষ্ট জায়গায় অবস্থান করে। তো ইকোলজির যে শাখায় কোনো একটি পপুলেশনের সদস্যদের মধ্যে যে সম্পর্ক ও প্রতিক্রিয়া ব্যাখ্যা করা হয় তাকে আমরা পপুলেশন ইকোলজি বলি। যেমন আমরা জানি একটা ইকোলজিতে বা ইকোসিস্টেমের মধ্যে দুই ধরনের বিষয় থাকে, একটি হলো বায়োটিক বা জীবজ, আরেকটি হলো অ্যাবায়োটিক বা নির্জীব। একটা হলো মানে সজীব, আরেকটা হলো নির্জীব। এই সজীব এবং নির্জীব যে উপাদানগুলো থাকে, প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে এক ধরনের সম্পর্ক তৈরি করে, অর্থাৎ ইন্টারঅ্যাকশন বা আন্তঃক্রিয়ার মাধ্যমে যে সম্পর্ক গড়ে তোলে, এই সম্পর্কের যে প্রতিক্রিয়া এবং সম্পর্কের যে ব্যাখ্যা, সেই সার্বিক ব্যবস্থাপনাকে আমরা মূলত পপুলেশন ইকোলজি বলি। অর্থাৎ পপুলেশন ইকোলজিক্যালি তারা একে অপরের সঙ্গে কীভাবে সম্পর্ক গড়ে তোলে, তার বিষয়গুলোকে আমরা বলি পপুলেশন ইকোলজি। তো শিক্ষার্থীরা, এখন আমরা জানবো প্রকৃতিতে প্রাণীর পপুলেশন নির্ধারক কিছু ফ্যাক্টর আছে, অর্থাৎ কোন ফ্যাক্টর বা কোন বিষয়কে প্রভাবের মাধ্যমে প্রকৃতিতে পপুলেশনের মাত্রাগুলো নিয়ন্ত্রিত হয়, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। এগুলো পপুলেশনের খুবই গুরুত্বপূর্ণ প্রভাবক বা ফ্যাক্টর। তাহলে দেখো, শুরুতেই আছে ঘনত্ব স্বাধীন উপাদান। তো ঘনত্ব স্বাধীন উপাদান বলা হচ্ছে এটি পপুলেশনের একটি বাহ্যিক ব্যবস্থাপনা, এবং এটা পপুলেশনের বাহ্যিক নিয়ন্ত্রণের সিস্টেম। স্থানের বৈষম্য, উপযুক্ত আবহাওয়া ও খাদ্য জনগোষ্ঠীর ঘনত্বের নিকট স্বাধীনভাবে আবির্ভূত হয়। অর্থাৎ যে কোনো স্থানের বৈষম্য, সেখানে তাপমাত্রা, সেখানে গড় বৃষ্টিপাত বা সেখানে গরম, এগুলো কী ধরনের পার্থক্য আছে, এবং উপযুক্ত আবহাওয়া, সেখানকার বার্ষিক গড় বৃষ্টিপাত বা সারাদিনের রোদ, আরও অন্যান্য পরিবেশ কী ধরনের আছে, এবং খাদ্যের যোগান সঠিকভাবে আছে কি নাই, প্রাচুর্য আছে না প্রাচুর্যহীন অবস্থা, এই বিষয়গুলো ব্যাপকভাবে পপুলেশনের ঘনত্বের উপরে প্রভাব বিস্তার করে। এগুলোকে আমরা বলি ঘনত্ব স্বাধীন উপাদান।
এবং প্রাণীর সংখ্যা প্রাচুর্যে এক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটে। অর্থাৎ এগুলো যদি পজিটিভ হয় তাহলে সেখানে ঘনত্ব অনেক বেশি থাকে, আর এগুলো যদি প্রাণীর জীবনযাপনের ক্ষেত্রে নেগেটিভ হয় তাহলে সেখানে ঘনত্বের মাত্রা অনেক কমে যায়। এরপরে 2 নম্বরে আমরা যেটি জানবো সেটি হলো ঘনত্ব নির্ভর উপাদান। বলা হচ্ছে এ সকল উপাদান অভ্যন্তরীণ এবং একই জনগোষ্ঠীর সদস্যদের বা বিভিন্ন প্রজাতি গোষ্ঠীর মধ্যকার আন্তঃক্রিয়াকর্মের উপরে নির্ভরশীল। অর্থাৎ একটা পপুলেশনে অনেক ধরনের জীব থাকে, হ্যাঁ, এদের কে কার উপরে কীভাবে প্রভাব বিস্তার করে তার একটা বিষয় হলো ঘনত্ব নির্ভর উপাদান। যেমন দেখো এখানে প্রতিদ্বন্দ্বিতা, জনন ক্ষমতা, শিকার, বহির্গমন, রোগ ব্যাধি প্রভৃতি হলো ঘনত্ব নির্ভর উপাদান। অর্থাৎ একটা সুনির্দিষ্ট এলাকায় অনেকগুলো জীব বসবাস করতে পারে বা একই গোষ্ঠীর অনেকগুলো উপাদান, অর্থাৎ একই প্রজাতির অনেকগুলো উপাদান যেটা জনগোষ্ঠী বা পপুলেশনের মধ্যে থাকে, এদের ভিতরে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। তারপরে তাদের জনন ক্ষমতা, সব প্রাণীর জনন ক্ষমতা এক না। তারপরে তাদের শিকার, একজন আরেকজনকে শিকার করে, কে শিকার করে, কে শিকারী হয়, হ্যাঁ, মানে শিকারের মধ্যে পড়ে যায়। তারপরে বহির্গমন, কোনো কোনো ক্ষেত্রে একটা প্রজাতি এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে চলে যায়, কেউ আবার অন্তর্গমনও হতে পারে, রোগ ব্যাধি, বিভিন্ন পপুলেশনে বিভিন্নভাবে রোগ ব্যাধির বিষয় থাকে, এগুলো কে কার উপরে কীভাবে প্রভাব বিস্তার করে সেটাকে আমরা ঘনত্ব নির্ভর উপাদান হিসাবে পরিগণিত করি। তাহলে শিক্ষার্থীরা দেখো, একটি হলো ঘনত্ব স্বাধীন উপাদান আর একটি হলো ঘনত্ব নির্ভর উপাদান। এখন আমরা জানবো জনসংখ্যার ঘনত্ব, পপুলেশন ডেন্সিটি। তো জনসংখ্যার ঘনত্ব আসলে কি, বলা হচ্ছে একটা সুনির্দিষ্ট স্থানে সুনির্দিষ্ট সময়ে যে পরিমাণ পপুলেশনের সংখ্যাটা জন্মগ্রহণ করে আর যে পরিমাণ মৃত্যুবরণ করে। জন্ম থেকে মৃত্যুটা বাদ দিলে যে সংখ্যাটা থাকে সেটাই হলো জনসংখ্যার ঘনত্ব বা পপুলেশন ডেন্সিটি। জনসংখ্যার ঘনত্ব বলতে একটি একক এলাকা বা আয়তনের একটি স্বতন্ত্র জীব প্রজাতির সংখ্যাকে বোঝায়। অর্থাৎ যা জন্মগ্রহণ করলো এবং যা মৃত্যুবরণ করলো, জন্ম থেকে মৃত্যু বাদ দিলে যেই সংখ্যাটা থাকে সেটাই হলো জনসংখ্যার ঘনত্ব বা পপুলেশন ডেন্সিটি। জনসংখ্যার ঘনত্বের প্রকারভেদ বা টাইপ অফ পপুলেশন ডেন্সিটি। জনসংখ্যার ঘনত্বকে সাধারণত আমরা 2 ভাগে ভাগ করে থাকি, একটিকে বাংলায় আমরা বলি স্থূল ঘনত্ব বা ক্রিউড ডেন্সিটি, আর একটি হলো বাস্তুতান্ত্রিক ঘনত্ব বা ইকোলজিক্যাল ডেন্সিটি, যেটাকে আমরা অনেক সময় বলি স্পেসিফিক ডেন্সিটি বা এনভায়রনমেন্টাল ডেন্সিটি, বিভিন্ন নামে আমরা বলে থাকি। প্রথমত আমরা জানবো স্থূল ঘনত্ব বা ক্রিউড ডেন্সিটি। তো স্থূল ঘনত্ব, এটা আসলে বলা হচ্ছে যে একটা জায়গায়, অনির্দিষ্ট একটা জায়গায়, একেবারে সুনির্দিষ্ট না, একটা অনির্দিষ্ট জায়গায় পপুলেশনের যে ঘনত্ব থাকে সেটাকে আমরা বলি স্থূল ঘনত্ব। তো অনির্দিষ্ট জায়গা বলতে আমরা এখানে এইভাবে বলতে পারি, যেমন দেখো আমাদের স্লাইডে বলাই আছে যে ধরি 10 বর্গমিটার আয়তনের পুকুরে কোনো একটি প্রজাতির 100 জন সদস্য আছে। পুকুরের আয়তন হলো 10 বর্গমিটার, সেখানে কোনো একটা প্রজাতি, ধরতে পারি একটা মাছ, রুই মাছ আমরা ধরতে পারি, রুই মাছ আছে 100টি। তাহলে ওই পুকুরে উক্ত প্রজাতির স্থূল ঘনত্ব হবে, তাহলে রুই মাছ আছে 100টি আর স্থানের আয়তন হলো 10 বর্গমিটার, তাহলে 100টি রুই মাছকে 10 বর্গমিটার দিয়ে ভাগ দিলে আমরা পাচ্ছি কি 10 বর্গমিটার। অর্থাৎ প্রতি 1 বর্গমিটারে রুই মাছের স্থূল ঘনত্ব হলো 10 জন। অর্থাৎ রুই মাছটা সুনির্দিষ্ট কোথায় আছে আমরা সেটা না ধরে সমস্ত পুকুরে তার ঘনত্বটা ধরলাম। এরকম সার্বিক অবস্থা নিয়ে বা বড় একটা স্থান নিয়ে যে ঘনত্বটাকে প্রকাশ করা হয় সেটাকে আমরা বলি স্থূল ঘনত্ব বা ক্রিউড ডেন্সিটি। এরপরে আসো বাস্তুতান্ত্রিক ঘনত্ব বা ইকোলজিক্যাল বা স্পেসিফিক বা এনভায়রনমেন্টাল ডেন্সিটি। এটা বলা হচ্ছে একটা সুনির্দিষ্ট স্থানের যে ঘনত্ব সেটাকে বলা হয় বাস্তুতান্ত্রিক ঘনত্ব। এটা সুনির্দিষ্ট স্থানকে কেন্দ্র করে হয়। তো যেমন হতে পারে যে 10 বর্গমিটার আয়তন বিশিষ্ট পুকুরের মধ্যে কোনো প্রজাতি যদি 2 মিটারের অগভীর অঞ্চলে বাস করে তাহলে ওই প্রজাতির আবাসস্থল 2 বর্গমিটার। অর্থাৎ বলা হচ্ছে, যেমন আমরা বললাম রুই মাছের কথা, রুই মাছ পুকুরে আছে ঠিক আছে, কিন্তু রুই মাছের পুকুরের পানিতে থাকার একটা সুনির্দিষ্ট সারফেস লেয়ার আছে বা একটা স্পেস আছে। এ কিন্তু একেবারে যে মাটির কাছাকাছি থাকে বা একেবারে ভাসমান অবস্থায় থাকে তা না, ধরে নিলাম এরা পুকুরে একটা সুনির্দিষ্ট এলাকায় বসবাস করে। শুধুমাত্র 10 বর্গমিটারের মধ্যে এদের বসবাসের স্থান হলো 2 বর্গমিটার, বাকি 8 বর্গমিটার এদের বসবাসের স্থান না। অর্থাৎ একটা সুনির্দিষ্ট পুকুরে আছে ঠিক আছে, কিন্তু এরা একটা সুনির্দিষ্ট স্থানে অবস্থান করে।
তাহলে 10 বর্গমিটার পুকুরের ভিতরে এরা শুধুমাত্র থাকে 2 বর্গমিটার, 8 বর্গমিটার এদের জন্য প্রযোজ্য স্থান নয়। তার মানে এদের ধর্তব্যের বিষয় শুধুমাত্র হলো 2 বর্গমিটার। এই ক্ষেত্রে বলা হচ্ছে তখন ওই প্রজাতির বাস্তুতন্ত্রে ঘনত্ব হবে তাহলে ওই 2 বর্গমিটারের মধ্যে রুই মাছ আছে কতটি, 100টি, আর স্থান হলো 2 বর্গমিটার, তার মানে 100 ভাগ 2। তাহলে প্রতি বর্গমিটারের মধ্যে রুই মাছ আছে কয়টি, 50টি। এরকম সুনির্দিষ্ট স্থান মিলে যে ঘনত্ব নির্ধারণ করা হয় সেটাকে বলা হয় বাস্তুতান্ত্রিক ঘনত্ব। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। এরপরে আমরা আলোচনা করব জনসংখ্যার বৃদ্ধি বা পপুলেশন গ্রোথ। তো পপুলেশন গ্রোথ কাকে বলা হয়? বলা হচ্ছে জন্মহার ও মৃত্যু হারের উপরে জনসংখ্যার বৃদ্ধি নির্ভর করে। অর্থাৎ আমরা এর আগেও বলছি যে পপুলেশনের বৃদ্ধি কি হলো, যে একটা সুনির্দিষ্ট সময় সুনির্দিষ্ট স্থানে যে পরিমাণ পপুলেশনের মানে জন্মগ্রহণ করলো আর একটা সুনির্দিষ্ট পরিমাণ মারা গেল বা মৃত্যুবরণ করলো। জন্ম থেকে মৃত্যু বাদ দিলে যে ঘনত্বের হার এটাকে আমরা বলি জনসংখ্যার বৃদ্ধি। তো জনসংখ্যার বৃদ্ধি আলোচনা করতে গেলে আমরা কয়েকটি টার্মে এটাকে আলোচনা করি। প্রথমত হলো জন্মহার বা ন্যাটালিটি। প্রতি একক সময়ে কোনো প্রজাতির গড়পড়তা উৎপাদন সংখ্যাকে জন্মহার বলে। অর্থাৎ একক সময়ে একটা সুনির্দিষ্ট প্রজাতির যে পরিমাণ জনসংখ্যা বৃদ্ধি পেল সেটাকে আমরা বলি জন্মহার, নতুনভাবে সৃষ্টি হওয়া। উপযুক্ত পরিবেশে নির্দিষ্ট প্রজাতির সর্বাধিক প্রজনন হার হচ্ছে পটেনশিয়াল ন্যাটালিটি। মৃত্যু হার, মর্টালিটি। তো সংজ্ঞাটা কি? সংজ্ঞা বলা হচ্ছে প্রতি একক সময়ে অর্গানিজম বা যে প্রজাতি আছে সে প্রজাতির মৃত্যুর গড় সংখ্যাকে বলা হয় মৃত্যু হার বা মর্টালিটি। বার্ধক্যজনিত কারণে যদি মৃত্যু হয় সেই মৃত্যুকে আমরা সাধারণত বলি মিনিমাম মর্টালিটি, আর প্রকৃত বা স্বাভাবিক মৃত্যু হারকে আমরা বলি রিয়ালাইজড মর্টালিটি। জনসংখ্যার জন্মহার থেকে মৃত্যু হার বাদ দিলে জনসংখ্যার বৃদ্ধি জানা যায়। এটা আমরা শুরুতেই বলছি যে একটা সুনির্দিষ্ট সময়ে একটা সুনির্দিষ্ট প্রজাতির যে পরিমাণ জন্মগ্রহণ করলো আর যে পরিমাণ মৃত্যুবরণ করলো, এই জন্ম থেকে মৃত্যু বাদ দিলে সাধারণত আমরা জনসংখ্যার বৃদ্ধিটা পেয়ে থাকি। বয়ক্রম বা বয়সকাল, এজ ডিস্ট্রিবিউশন, এগুলো হলো পপুলেশনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। জন্মহার ও মৃত্যুহার যথেষ্টভাবে একটি পপুলেশনের আয়ুষ্কাল দ্বারা প্রভাবিত হয়। যৌন ক্ষমতা সম্পন্ন মধ্যবয়সী দল সচরাচর উচ্চতর প্রজনন ক্ষমতা ধারণ করে। অর্থাৎ এই যে বয়স, বয়স বা এজ ডিস্ট্রিবিউশন, এই ক্ষেত্রে আসলে বিভিন্ন ধরনের বিষয় আছে। বলা হচ্ছে যে যৌবন প্রাপ্তির আগ পর্যন্ত যে বয়স সেটা পপুলেশনের অত বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। আবার এজেড যেগুলো, অর্থাৎ অধিক বয়স্ক যারা, যাদের প্রজনন ক্ষমতা সেভাবে নাই, তারাও বয়স্ক অর্থাৎ একটা প্রজাতি বা একটা পপুলেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। মূলত মধ্য বয়সে যৌন জনন ক্ষমতা, অর্থাৎ যাদের প্রজাতি সৃষ্টির সুনির্দিষ্ট ক্ষমতা আছে বা ব্যাপক পরিমাণে ক্ষমতা আছে, এই বয়স্ক যারা প্রজাতির সদস্য এরাই মূলত বয়ক্রম বা বয়সকালে বা এজ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। জীবের প্রচ্ছন্ন শক্তি বা বায়োটিক পটেনশিয়াল। বলা হচ্ছে কোনো একটি এলাকায় যে জীবগুলো বসবাস করে সেখানে বসবাস করার জন্য তাদের একটা ক্ষমতা অর্জন করতে হয়। অর্থাৎ ওই পরিবেশে টিকে থাকার জন্য প্রত্যেকটা জীবের একটা অন্তর্নিহিত শক্তির প্রয়োজন হয়। কোনো কোনো জীবের এই ক্ষমতা কম, আবার কারো কারো ক্ষেত্রে এই ক্ষমতা বেশি। যাদের এই টিকে থাকার ক্ষমতাটা বেশি, অর্থাৎ প্রতিকূল পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে, যেটাকে আমরা অধিকাংশ ক্ষেত্রে কি বলি অ্যাডাপ্টেশন বা অভিযোজন, এই ক্ষমতা যাদের বেশি, অর্থাৎ প্রতিকূল পরিবেশে কোনো জীবগোষ্ঠীর এই যে অভিযোজন ক্ষমতার মাধ্যমে দলগতভাবে টিকে থাকার যে বৈশিষ্ট্য, এই টিকে থাকার বৈশিষ্ট্যকে আমরা সাধারণত বলি প্রচ্ছন্ন শক্তি বা বায়োটিক পটেনশিয়াল। কারণ আমরা জানি একটা জীব একটা সুনির্দিষ্ট জায়গায় বসবাস করতে গেলে পারিপার্শ্বিক অনেক ধরনের বাধা বিপত্তির সম্মুখীন তারা হয়। শত্রু দ্বারা হতে পারে, আবহাওয়াজনিত কারণে হতে পারে, বিভিন্ন ধরনের বিষয় হতে পারে। তো সব কিছুকে মেনে নিয়ে বৈশিষ্ট্যগতভাবে মানে দলগতভাবে যে টিকে থাকার বৈশিষ্ট্য বা ক্ষমতা, এটাকে আমরা বলি প্রচ্ছন্ন শক্তি বা বায়োটিক পটেনশিয়াল। জীবগোষ্ঠীর ওঠানামা বা পপুলেশন ফ্লাকচুয়েশন, এটিও হলো পপুলেশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।
বলা হচ্ছে যে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে জীব তাদের জায়গা পরিবর্তন করে থাকে, এক জায়গা থেকে আরেকটা জায়গায় যায়, বা একটা তার আগেকার জায়গা থেকে নতুন আরেকটা জায়গায় তারা আসে। এভাবে বিভিন্নভাবে পপুলেশনের ভিতরে ওঠানামা হয়, যেটাকে আমরা বলি পপুলেশন ফ্লাকচুয়েশন। সেক্ষেত্রে বৃষ্টিপাত এবং তাপমাত্রা প্রাণী পপুলেশনের ওঠানামাকে যথেষ্ট প্রভাবিত করে। শুধুমাত্র যে বৃষ্টিপাত এবং তাপমাত্রা তাও না, এই ক্ষেত্রে শত্রুর বিভিন্ন ধরনের প্রভাব, এছাড়াও প্রজননের বিভিন্ন ধরনের পজিটিভ নেগেটিভ পরিবেশ, এছাড়াও খাদ্যের মানে যোগান, খাদ্য ঠিক মতো আসে কি নাই, এছাড়াও ঋতুভিত্তিক বিভিন্ন ধরনের পরিবর্তন, এই সব কিছুই জীবগোষ্ঠীর ওঠানামা বা পপুলেশন ফ্লাকচুয়েশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো শিক্ষার্থীরা, এখন আমরা যেটা জানবো সেটা জনসংখ্যার স্থানান্তর বা পপুলেশন ডিসপার্সাল। তো পপুলেশনের যে সদস্য বা যেটাকে আমরা স্পিসিস বলি, এরা বিভিন্নভাবে বিভিন্ন স্থান পরিবর্তন করে। এই স্থানের পরিবর্তনটাকে আমরা সাধারণত পপুলেশন ডিসপার্সাল বলি। বলা হচ্ছে জনসংখ্যার স্থানান্তর বলতে সাধারণত কোনো নির্দিষ্ট পপুলেশনের কোনো সদস্যকে উক্ত স্থান হতে বহির্গমন বা কোনো ভিন্ন পপুলেশনের কোনো সদস্যের উক্ত স্থানে আগমনকে বোঝায়। অর্থাৎ সে যে স্থানে আসে সেখান থেকে অন্য একটা জায়গায় চলে গেল, বা অন্য একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কোনো জীবগোষ্ঠীর ভিতরে পপুলেশনের বা একটা সদস্য চলে আসলো। অর্থাৎ আমি যেখানে আসি সেখান থেকে আমি নতুন একটা জায়গায় চলে গেলাম, বা নতুন একটা জায়গা থেকে আমার স্থানে কেউ চলে আসলো। এইভাবে বিভিন্নভাবে পপুলেশনের ভিতরে প্রজাতির স্থানান্তর ঘটে। তো এগুলো বিভিন্নভাবে হয়ে থাকে, খাদ্যের অন্বেষণ, শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া এবং প্রতিকূল পরিবেশ এড়ানোর জন্য জনসংখ্যার স্থানান্তরগুলো ঘটে থাকে। যেমন আমরা জানি আমাদের শীতকালে সাইবেরিয়া সহ বিভিন্ন এলাকা থেকে, হিমালয় এলাকা থেকে প্রচুর পরিমাণে শীতকালীন পাখি আসে, মাইগ্রেটরি বার্ড আসে। সেগুলো আমাদের রাজশাহীতে বিভিন্ন গ্রাম অঞ্চলে বিভিন্ন দিঘি আছে, যেমন আলতা দিঘি আছে নওগাঁ, সেখানে আসে। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে লেক, সেখানে আসে। তারপর আমাদের যে বিভিন্ন ধরনের হাওর আছে, টাঙ্গুয়ার হাওর আছে, এই হাওরগুলোতে আসে, হাকালুকি হাওরে আসে। তারপরে ঢাকা চিড়িয়াখানার আশেপাশে যে লেকগুলো আছে সেখানে আসে, আবার একটা সুনির্দিষ্ট সময় পরে তারা চলে যায়। এই যে বিভিন্নভাবে স্থানান্তর, এই বিষয়গুলোকেই জনসংখ্যার স্থানান্তর বা পপুলেশন ডিসপার্সাল বলা হয়। তো জনসংখ্যার স্থানান্তরকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে থাকি। প্রথমত হলো ইমিগ্রেশন, এটি সাধারণত প্রাণীকুলের একমুখী বহির্গমন, অর্থাৎ শুধু একদিকে সঞ্চালন করে, অর্থাৎ গিয়ে যে আবার ফিরে আসবে তা না, যে কোনো একদিকে যাবে। মাইগ্রেশনের মাধ্যমে, অর্থাৎ ইমিগ্রেশনের মাধ্যমে প্রাণী নিজস্ব আবাসস্থল হতে অন্য আবাসস্থলে গিয়ে স্থায়ীভাবে বসবাস করে। যেমন আমার যে স্থান, এই স্থান থেকে আমি অন্য একটা জায়গায় গেলাম, গিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করলাম, এটাকে বলা হয় ইমিগ্রেশন। অর্থাৎ নিজের স্থান ছেড়ে দিয়ে অন্য জায়গায় গিয়ে বসবাস করে, এটাকে বলা হয় ইমিগ্রেশন। এরপরে আসো দেখো ইমিগ্রেশন, এটিও প্রাণীকুলের একমুখী গমন। এক্ষেত্রে পূর্বতন আবাসস্থল হতে সম্পূর্ণ নতুন আবাসস্থলে এসে স্থায়ীভাবে বসবাস করলে তাকে ইমিগ্রেশন বলে। অর্থাৎ নতুন একটা জায়গা থেকে, অর্থাৎ অন্য একটা জায়গা থেকে কেউ এসে আমার যে বসবাসের স্থান সেখানে বসবাস শুরু করলো, এটাকে বলা হয় ইমিগ্রেশন। অর্থাৎ একটা হলো এক পরিবেশ থেকে আরেক পরিবেশে চলে যাওয়া, আরেকটা হলো ভিন্ন পরিবেশ থেকে আমার পরিবেশে চলে আসা। তো যে ইন করলো এটাকে আমরা বলি কি ইমিগ্রেশন। একটা হলো ইমিগ্রেশন চলে যাওয়া, আরেকটা হলো ইমিগ্রেশন অর্থাৎ চলে আসা। এরপরে দেখো শিক্ষার্থীরা মাইগ্রেশন, এটা হলো উভয়মুখী, এটা হলো চলে যাওয়া এবং চলে আসা। কোনো নির্দিষ্ট পপুলেশনের নির্দিষ্ট প্রজাতির সদস্যগণ নিজস্ব আবাসস্থল হতে একটি নির্দিষ্ট সময়ের কোনো ভিন্ন আবাসস্থলে গিয়ে নির্দিষ্ট সময়ের পর আবার নিজ আবাসস্থলে ফিরে আসাকে মাইগ্রেশন বলে। যেমন দেখো একটু আগে আমি যে মাইগ্রেটরি বার্ড বা শীতের এই পাখিদের যে আগমন আমি বাংলাদেশে সেটাও তোমাদের বললাম। এরা কি করে, যখন বাংলাদেশের শীতকাল, নিশ্চয়ই ওরা যেই জায়গাতে বসবাস করে তখন তাদের জন্য প্রতিকূল পরিবেশ থাকে, ওই প্রতিকূল পরিবেশ থেকে বেঁচে যাওয়ার জন্য তারা আমাদের এই বাংলাদেশের বিভিন্ন হাওর বাওর বা নদী নালা যেগুলোতে তাদের বসবাসের জন্য মানে ভালো পরিবেশ সেখানে আসে। এসে সেখানে তারা 2-3 মাস বা সর্বোচ্চ 3 মাসের মতোই থাকে, থাকার পরে সেখানে জীবনযাপন করে, করার পরে তারা একটা সুনির্দিষ্ট সময় পরে আবার চলে যায়। তার মানে তারা একবার আসলো, সুনির্দিষ্ট সময় এখানে জীবনযাপন করলো, তারপরে আবার ফিরে আসলো। ইন এবং আউট, এই ইন এবং আউট অর্থাৎ একটা হলো ইমিগ্রেশন আর একটা হলো ইমিগ্রেশন,
এই দুইটা মিলে যে ঘটনা ঘটে সেটাকে আমরা বলি মাইগ্রেশন। যেমন আমাদের যে পাখিগুলো এই ধরনের কাজ করে এদেরকে আমরা বলি এমিগ্রেটরি বার্ড, এদেরকে আমরা বলি বা অনেক সময় বলি মাইগ্রেটরি বার্ড, অর্থাৎ আসে সুনির্দিষ্ট সময়ে থাকে আবার চলে যায়। যেমন দেখো এখানে বলা আছে সাধারণত মাছ, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ীর মধ্যে মাইগ্রেশন ব্যবস্থাপনা দেখা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মাস্টার্সের এতক্ষণ আমরা পপুলেশন ইকোলজির কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এখানে যে টার্মগুলো আমি পড়ালাম এগুলো পরীক্ষায় কিন্তু আসে। সুতরাং এগুলো তোমরা বাসায় সুন্দরভাবে পড়বে এবং পরীক্ষায় যখন আসবে এগুলো সুন্দরভাবে লিখবা। আশা করছি তোমাদের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি তোমাদের অনেকটা পুষিয়ে নিতে পারবা। তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।